প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য আমি অত্যন্ত যাচাই বাছাই করে বিভিন্ন জায়গা থেকে 20টি প্রশ্ন আপনাদের জন্য তৈরি করেছি, যেগুলো আপনারা আয়ত্ত করতে পারলে সামনের দ্বিতীয় ধাপের পরীক্ষায় আপনারা কৃতকার্য হবেন ইনশা আল্লাহ। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর, দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে? উত্তর, কয়লা। 2 নম্বর, হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1984 সালে। 3 নম্বর, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ? উত্তর, গ্যাস। 4 নম্বর, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো? উত্তর, মিথেন, অর্থাৎ CH4। 5 নম্বর, প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে? উত্তর, 80 থেকে 90 ভাগ। 6 নম্বর, বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন করা হয়? উত্তর, 1957 সালে। 7 নম্বর, তিতাস গ্যাস ক্ষেত্র অবস্থিত? উত্তর, বামুনবাড়িয়া। 8 নম্বর, বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি অবস্থিত? উত্তর, কুমিল্লায়। 9 নম্বর, বাংলাদেশের যে গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে? উত্তর, টেংরাটিলা। 10 নম্বর, বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগার অবস্থিত? উত্তর, চট্টগ্রামে। 11 নম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে যে বিদ্যালয়ে পাঠ শুরু করেন? উত্তর, গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। 12 নম্বর, 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষি মন্ত্রী ছিলেন? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 13 নম্বর, বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন দিবস? উত্তর, 10 জানুয়ারি। 14 নম্বর, শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পদটি পেয়েছিলেন? উত্তর, জুলিও কুরি পদ। 15 নম্বর, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক? উত্তর, শেখ মুজিবুর রহমান। 16 নম্বর, বঙ্গবন্ধুর জন্মদিবসে যে দিবস পালন করা হয়? উত্তর, শিশু দিবস। 17 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তারিখে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পায়? উত্তর, 8 জানুয়ারি 1972। 18 নম্বর, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সাল পর্যন্ত? উত্তর, 1966 সাল পর্যন্ত। 19 নম্বর, বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে পদে ভূষিত করে? উত্তর, জুলিও কুরি। 20 নম্বর, বঙ্গবন্ধু স্মৃতিভবন অবস্থিত? উত্তর, কলকাতায়। তো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।